হ্যালো ভাই ব্রাদার, তোমার সবাই কেমন আছে? তোমাদের মাঝে এলাম গেমিং রাজ চ্যানেলে আর একটি অসাম ভিডিও। তো ভিডিওটা একটা মুহূর্তে কেউ মিস করবেন, আজকে ভিডিওতে কিছু টিপস বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা পূর্বে দেখার অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকে আমরা আবারও নেমে গেলাম ভীমা শক্তিতে। তো আশেপাশে কোনো এনিমি নাই, তো আসলে আমরা মনে সুখে আমরা লুট করবো আরামসে, কারণ এনিমি নাই। তো মনে সুখে লুট করতে করতে আমরা চলে যাব সামনের দিকে, দেখি লুট পাই কিনা। আরও এনিমিও নাই এখানে, তো আমরা এখানে ভীমা শক্তি এনিমি না পাই আমরা আবার চলে এলাম কি অবজারে। তো অবজারে এনিমি পাই কিনা, এনিমিকে না মারলে আবার কিলজি করতে না পারি প্রাইজ দেবে না, আবার গেইন আমাদেরকে প্রাইজ দেবে না। তো আমাদের তো আগে অবশ্যই কিল করতে হবে। আজকে এনিমি কপালে খুব দুঃখ আছে, স্বাগত করো আমার, কারণ আজকে আমরা বাবুকে নিয়েছি, গেম মাস্টার প্লেয়ার নিয়েছি আমরা। দেখি আচ্ছা আমার নিচে এনিমি আছে, আগে এনিমিটাকে মারতে হবে। আমার নিচে এনিমি আছে, একটু কভার নিয়ে খেলি। আর যারা যারা এই আরে আমার টিমমেটকে মারতেছে, আরে এত বড় সাহস আমি থাকতে আমার টিমমেটকে মারে শুটিয়ে লাল করে দেবো। অত বড় সাহসটা দেখলে আমি তো অবাক হয়ে গেলাম, এনিমি আমি থাকতে অবশ্যই আমার টিমমেটকে মারতে পারবে না, বুঝলে নিজে মরে যাবো। তো আমার টিমমেটকে মরতে দেবো না, তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে চারজন একসাথে থাকবে তোমরা এসকর্ট যারা, অবশ্যই আমার টিপসটা তোমরা ফলো করলে অবশ্যই তোমরা অবশ্যই হিরো হয়ে তাতে উঠতে পারবে। আর আমি আসতেছি, আমার টিমমেটকে ডাউন করলো, আমি আসতেছি, আমি আমার টিমমেটকে মরতে দেবো না। আগে রিপোর্ট করে নিই। হ্যাঁ বাবু ভাই লল দিয়েছে, ও সেলফি গেম মাস্টার সেলফি। তো তোমরা চারজন একসাথে থাকবা, থাকলে অবশ্যই কেউ যদি ডাউন হয় তোমার টিমমেট অবশ্যই রিভাইভ করবে আগে। তো রিভাইভ করলে একটা এনিমি তোমার একটা টিমমেট অনেক কিছুই করতে পারবে। তো এখানে অবজার কোনো এনিমি নেই, তো আমরা আবার চলে যাবো, বুলে সাইডে চলে যাবো। এখানে এনিমি আছে মনে হয়, বাবু ভাই মার খেতেছে এখানে। ওরে ভাই এখানে এনিমি অনেকগুলো, এখানে এনিমি থাকাতে আমরা অবশ্যই আগে রিভাইভ করি। আমার টিমের সাথে বারবার ডাউন হইতেছে, আমার টিমমেটকে রিভাইভ করলাম। তো এই নিচে আসলে কয়েকটা এনিমি আছে বলতে পারতেছি না, তবে এনিমি আছে নিচে, নিচে আছে এনিমি। এর গ্যান মারতেছে সাহস দেখে আমরা অবাক, আমরা চারজন তিনজন উপরে আছি, তিন চারজন উপরে আছি, তবুও গ্যান মারতেছে, সাহসটা কত বড়। ওই চান্দু এত মধুর সুরে ডাক্তার সস ক্যান, আমরা যখন নিচে আমি অবশ্যই মাইটটা খাবো, সেদিন আমরা উপরে আছি এখনো। এ বাবু ভাই ডাউন, বাবু ভাইকে রিভাইভ করি। এদিকে আক্রম ভাই মার খেতেছে, এনিমিটার নিচে মনে হয়, নিচে আমরা নেমে এলাম নিচে, তাহলে ঘরের নিচে এনিমিটা, তারপরে নিচে নামতে হবে আমাদের, এনিমিটাকে মারতে হবে। আরে শুনতে, আরে ড্যামেজ পড়ছে, ড্যামেজ, আরে কিলটাই পেলাম না রাশমত, চিটিং করতা হ্যায় তু রাশমত। ইসমাইল আমার ইসমাইলে কিলটা, ইসমাইলে কিলটা নিয়ে নিল, সে বুড়ো না আসলাম আমরা এখানে। তো অনেকে বলতে পারো যে আমরা আসলে জুনে বাইরে কেন থাকি, তো জুনে বাইরে থাকার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে কিল করতে গেলে আগে জুনে বাইরে থাকতে হবে, জুনে বাইরে এনিমিগুলো থাকে পুশ মারে তাদেরকে মারতে হবে। সামনে এনিমি মনে হয় আছে, হ্যাঁ সামনে এনিমি আছে, এই আমার সামনে। আরে একটা একটা, ওরে ভাই একটা শটও লাগে নাই, পালা পালাই দিয়ে দেবো না ভাই, তুমি দাঁড়াও তোমার কাছে মারবো আমি, ওই দাদা পালাই যাবে কোথায়, এটা হ্যাড শট খাইছে ভাই, উপরে একটা আছে ডাউন, ওকে ক্লিয়ার করে দিই। আমার সামনে একটা নেমি, ও ভাই সামনে ধরো, আরে আমি দেখার আগে আমি দিয়েছে ইসমাইলে, সমস্যা নাই। যে যেটা বলতেছিলাম, যারা আমরা জুনে বাইরে থাকি কেন, জুনে বাইরে না থাকলে ভাই কিল পাওয়া যায় না, কারণ এনিমিরা সব পুশ মারতেছে, যারা পুশ মারে তাদেরকে আমরা মারতে আসি এখানে। তো ওদেরকে মারতে মারতে আমরা পুশার হয়ে গেলাম আর কি। এখন যা যখন পি কে নামবো তখন এনিমি পাই না, তো ভীমা শক্তি নামি আমরা, ওখানে এনিমি পাই না। তো এনিমি মারার জন্য আমরা অবশ্যই অবজারে আসি, বুলেসেরে আসি, জুনে বাইরে থাকি। ওই একটা দেখছেন, ওই একটা এনিমি পাইতেছে এখান থেকে, জুনে বাইরে থেকে, একে মারতে হবে, একে মারতে হবে, তাতেই যাই আমি, ওকে মারতে হবে। এই এর গাড়ি বাইরে আছে,
এই সুযোগ যদি না মারি আর পারবো না। গাড়িটা ফুটে দিই আগে, গাড়িটা ফুটে দিই, ফুটে না কেন গাড়িটা, এ ফুটছে ফুটছে। কিলটা আমার নিতে হবে, কিলটা আমার নিতে হবে ভাই, তুমি মারো না কেউ। ওর হ্যাডশট কিল, ও ভাই হ্যাডশট কিল, কিল তো হ্যাডশট হয় নাই, ডাউন হয়েছে, ডাউন মানে বডিতে হয়েছে। তাহলে তাহলে আমরা জোনের বাইরে থাকি এই জন্যই যে হলো আমরা এনিমিকে জোনের বাইরে থেকে মারি, তাছাড়া কিল পাওয়া যায় না। আর গ্যান মাস্টার লবি ভাই, প্রচুর হাট লবি এটা, কারণ আমাদের এখানে দুইজন আছে গ্যান মাস্টার, বা ভাই আক্রম ভাই, এগুলো গ্যান মাস্টার প্লেয়ার। এখানে দুই স্কোয়াডে ফাইট লাগছিল, এখানে দেখি এখানে মারতে পারি কিনা, দেখে এখানে কিছু ফায়দা করতে পারি কিনা আমরা। তো তোমরা যারা আমার খেলা দেখে কিছুটা শিখতে পারো অবশ্যই আমার কমেন্টকে বলবা। এটা ক্লিয়ার, এই সিঙ্গেল পাবলিক ছিল, ওকে মেরে দিলাম। তাহলে একসাথে তোমরা থাকলে অবশ্যই কিল পাবা, আর ম্যাচটা অবশ্যই তোমরা কি বুয়ে আনার চেষ্টা করতে পারো, বুয়ে আনতে পারবে হয়তো, মাইনাস কখনো খাবে না যদি তোমরা একসাথে থাকো। যে কোনো প্রকার অবশ্যই প্লাস উঠবে। এখানে আরেকটা এনিমি আছে, এনিমিটা ডাউন করলাম, এই টিমমেট আছে, এই টিমমেট এখানে নাই, আশেপাশে তার টিমমেট নাই মনে হয়। যাই হোক, তোমরা আমার খেলাটা দেখে তোমরা অবশ্যই যদি কিছুটা শিখতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবা, আর গেমটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবা। যে আমরা আসলে জোনে বাইরে থাকি সেজন্যে, সামনে এনিমি আছে এখানে, তা আসলে সামনে যখন এনিমি থাকে তোমরা যে কোনো একটা কভার নেবা, আগে সবসময় কভার নেবা, ড্যামেজ দিলাম, কভার দিয়ে না নাও তোমরা অবশ্যই মারি খাবা। টাওয়ারে দুটো এনিমি আছে আমার, অলরেডি আমার 5টা কিল হয়ে গেছে, একটু সামনে গুলাল মারতে হবে, তারপরে আমাকে মেরে দিবে। তোমরা যখন সামনে আগাবে সবসময় গুলাল মেরে মেরে আগাবে, যেহেতু এনিমি দেন তোমাকে ড্যামেজ দিতে না পারে। আর তোমরা বেশি সবথেকে বেশি গুলাল ইউজ করবা, আর যত পারো তোমরা গুলাল প্র্যাকটিস করবা। আর তোমরা যদি গুলাল শিখতে গেলে তোমরা একটা কাজ করতে পারো, ট্রেডিংয়ে খেলবা কিছুক্ষণ, প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে ট্রেডিং খেললে তোমাদের খেলাটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। হাতে যারা নতুন খেলতে সবাই তার জন্য এই উপকারটা হবে, যারা প্রতিদিন কমপক্ষে 10টা মিনিট করে ট্রেডিং খেললে তোমাদের খেলাটা অবশ্যই অনেকটাই ভালো হবে। যত বেশি গ্লোবাল ফাইট পারবে পাস্ট তত তোমার জন্য ভালো হবে, কারণ এনিমি তোমাকে মারতে পারবে না। এখানে 3টা মাইন্ড বসাইছি, আর নিজের মাইন্ডটা নিজেই ড্যামেজ খেলাম, আর খেয়াল করতে পারিনি। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের সাপোর্টটা চাই। আমরা তোমাদের ভালোভাবে চাইলে অবশ্যই তোমাদের ভালোভাবে চাই ভাই, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা এখন খুব ছোট। আরে পিছিয়ে পারতেছে ভাই, কী অবস্থা, আমার হেলথ তো নাই, আমার কাছে গুলালও নাই ভাই, আমার কাছে গুলালও নাই। তো আসলে আমরা আছে 3 জন এনিমি, আছে 4টা, মানে 7টা এনিমি, আমরা কমপ্লিট 7 জন অ্যালাইভ আছে আমরা এখানে। তো আমরা কি ম্যাচটা বুঝে আনতে পারবো বলতে পারতেছি না, কারণ আক্রম ভাই মারা গেছে এখানে। তো আমরা আসলে 3 জন আছি এখানে, দেখি কী করতে পারি, চেষ্টা করবো ম্যাচটা বুঝে আনার জন্য চেষ্টা করবো। বাবু এতে গুলাল একটা নিলাম বাবু এর থেকে, দেখি কী করা যায় ভাই। ম্যাচটা আমাদের বুঝে লাগবে, ম্যাচটা বুঝে লাগবে, সবাই একটু ভালো করে খেলো ভাই, একসাথে আসো, ম্যাচটা বুঝে আনতে হবে। আরে ভাই অস্তে দাঁড়াও, ওই আরে এনিমি 3টা আছে, আমরা বাদে এনিমি 3টা আছে, আমার সামনে একটা আছে এনিমি, ওই সিঙ্গেল পাবলিক মনে হয়, একটা দেখতেছি এখানে। একটু দিন নামের আবার ও আমার পিছে মারবে, আবার আগে কি মারতে হবে। ওরে ভাই প্রচুর ড্যামেজ ছিল, প্রচুর ড্যামেজ ছিল ভাই, বাড়ি তো হবে তোমার, 12 দিন তো কই যাবে তোমাকে, আমি দেখবো কোথায় যাবো। আরে ভাই লাস্ট আমার কিলটা চুরি করলো ভাই, এটা কোনো কথা বাবু, আমার কিলটা চুরি করে ফেললো, আমার টিমের ডাউন, এনিমি একটা আছে। আরে ও কম, তুমি আসো, তোমার সামনে দিয়ে মারবো তোমার ডাইক, ও ভাই ডাইক, ও ভাই মুখের সামনে দিয়ে মারলাম। তো অবশ্যই সামনে ম্যাচটা বুঝে আনতে পারছি। তো ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে দিও, আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।